হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়েনস। আজকের আলোচনার বিষয়, মে মাসে কি কি সবজি চাষ করা যায়, কোন সবজিগুলো এই মাসে চাষ করলে লাভবান হওয়া যায় এবং মে মাসে সবজি চাষে সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। যে কোনো ফসলের ভালো ফলন পেতে হলে যথাসময়ে বীজ বপন, সার প্রয়োগ ও সেচ ব্যবস্থা ও সঠিকভাবে পরিচর্যা করা প্রয়োজন। ভিউয়ার্স, মে মাসে আপনারা সিম চাষ করতে পারেন। এ সময় সিম চাষ করলে ফলন ভালো পাওয়া যায়। সিমের প্রায় 50টির বেশি জাত আছে, আপনাদের পছন্দ অনুযায়ী জাত নির্বাচন করবেন। তবে এ সময় গ্রীষ্মকালীন জাত নির্বাচন করবেন। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে সিম ভালো হয়। সিম গাছ জলাবদ্ধতা সহনশীল নয়, তাই উঁচু জমি নির্বাচন করতে হবে। এ সময় সিম চাষ করলে বেশি লাভবান হওয়া যায়। ভিউয়ার্স, মে মাসে আপনারা মূলা চাষ করতে পারেন। এই সময় মূলা চাষ করলে বাজার দর ভালো পাওয়া যায়। এভারেস্ট F1 জাতের মূলা সারা বছরই চাষ করা যায়। একই জমিতে একই মৌসুমে তিনবার চাষ করা যায়। সহজে ফুল আসে না, বীজ বোনার 40-45 দিন পর মূলা তোলা যায়। আগাম মূলা চাষের কখন কী পরিমাণ সার প্রয়োগ করতে হয় সে সম্পর্কে খুব শীঘ্রই নতুন ভিডিও আসবে। ভিউয়ার্স, এছাড়াও মে মাসে ঢেঁড়স চাষ করতে পারেন। এ সময় ঢেঁড়স চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ঢেঁড়স চাষের জন্য ভালো। তবে পানি নিষ্কাশনের সুবিধা থাকলে এঁটেল মাটিতেও চাষ করা যায়। ঢেঁড়স একটি জনপ্রিয় সবজি, এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি রয়েছে। এছাড়াও পর্যাপ্ত আয়োডিন, ভিটামিন এ এবং বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। এছাড়াও মে মাসে বেগুন চাষ করতে পারেন। যদিও বেগুন সারা বছর চাষ করা যায়, তবে এই সময় চাষ করলে বাজার দর ভালো পাওয়া যায়। আমাদের দেশে প্রায় সব ধরনের মাটিতেই বেগুন চাষ করা যায়। তবে বেগুন চাষের ক্ষেত্রে এঁটেল দোআঁশ ও দোআঁশ ও পলি মাটি ভালো ফলন পাওয়া যায়। বেগুন চাষের পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরিচর্যার ওপর বেগুনের ফলন নির্ভর করে থাকে। বেগুন গাছে একটি পোকাও থাকবে না সে সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিউয়ার্স, এছাড়াও মে মাসে করলা চাষ করতে পারেন। তবে এ সময় বীজ বপন না করে চারা রোপণ করলে ভালো ফলন পাবেন এবং বাজার দর ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। করলা বা উচ্ছে প্রায় সব ধরনের মাটিতেই চাষ করা যায়। তবে জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে চাষ করলে ভালো ফলন হয়। করলার প্রচুর ফলন পেতে কখন কী পরিমাণ সার প্রয়োগ করতে হয় সে সম্পর্কে ভিডিও আছে, দেখতে পারেন। ভিউয়ার্স, মে মাসে বরবটি চাষ করতে পারেন। বরবটি আমিষ সমৃদ্ধ একটি সবজি, প্রায় সারা বছরই চাষ করা যায়। তবে গ্রীষ্মকালে এটি ভালো হয়। অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় বরবটি ভালো জন্মে। বরবটির বীজ সরাসরি বপন করতে হয়। প্রায় সব ধরনের মাটিতেই বরবটি চাষ করা যায়, তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। এছাড়াও মে মাসে পেঁপে চাষ করতে পারে। পেঁপে চাষের জন্য উঁচু ও মাঝারি উঁচু জমি ভালো। পেঁপে গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তবে পেঁপের জন্য সেচ দেওয়ার সুবিধা থাকতে হবে। একটি বিষয় মনে রাখবেন, পেঁপের বীজ থেকে চারা তৈরি করতে হয়। পলিব্যাগে চারা তৈরি করা হলে রোপণ করতে সুবিধা হয় এবং চারা দ্রুত বৃদ্ধি পায়। ছোট গাছে পেঁপে ধরানোর উপায় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিউয়ার্স, এছাড়াও মে মাসে শশা চাষ করতে পারেন। শশা একটি গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন সবজি। মে মাসে শশার বীজ বপন করলে বপনের 40-45 দিন পর ফসল সংগ্রহ করা যায়। গড়ের 4-10 বার ফসল তোলা যায়। সময় মতো ফসল তোলা ভালো মানের ফসল পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, মে মাসে ঝিঙ্গা চাষ করতে পারে। অন্য মাসের তুলনায় মে মাসে বীজ বপন করলে গাছ দ্রুত বৃদ্ধি পায়।
ও বেশি ফলন পাওয়া যায়। ঝিঙ্গা একটি গ্রীষ্মকালীন সবজি, গাছ লাগানোর 1.5 থেকে 2 মাসের মধ্যে ঝিঙ্গা সংগ্রহ করা যায়। ঝিঙ্গা গাছের প্রধান শত্রু হচ্ছে বিটল পোকা, এছাড়াও গান্ধী পোকা, মাছি পোকা ফল নষ্ট করে, তাই নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে। এছাড়াও মে মাসে মুখী কচু চাষ করতে পারে। এ সময় মুখী কচু চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। মুখী কচু খরা মৌসুমে লাগানো হলে বীজ অঙ্গুরোদ্গমের জন্য ও প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে মাটির প্রকারভেদে 10 থেকে 20 দিন পরপর সেচ দিতে হবে। বর্ষাকালে সেচ দেওয়ার দরকার হয় না। মুখী কচু 6 থেকে 9 মাসের ফসল। ভিউয়ার্স, মে মাসে আদা চাষ করা যায়। মে মাসে আদা চাষের উত্তম সময়। এ সময় আদা চাষ করলে বেশি ফলন পাওয়া যায়। পানি নিঃশ্বাসনের সুব্যবস্থা আছে এমন উঁচু বেলে দোআঁশ মাটি ও বেলে মাটিতে আদা চাষের জন্য সবচেয়ে উপযোগী। আদা লাগানোর 9 থেকে 10 মাস পর উঠানোর উপযোগী হয়। আদা চাষের পরিচর্যা সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। ভিউয়ার্স, এছাড়াও মে মাসে মিষ্টি আলু চাষ করতে পারে। দীর্ঘ গ্রীষ্মের আবহাওয়ায় এটি দীর্ঘস্থায়ী হয়। এদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের মিষ্টি আলুর চাষ দেখা যায়, তবে স্থানীয় জাতের তুলনায় বিদেশি জাতগুলোর ফলন অনেক বেশি। 150 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়, তবে রবি মৌসুমে মিষ্টি আলুর চাষ লাভজনক। ভিউয়ার্স, মে মাসে চাল কুমড়া চাষ করতে পারেন, কারণ এ সময় গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফলন খুব তাড়াতাড়ি পাওয়া যায়। চাল কুমড়া আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি। গ্রাম অঞ্চলে ঘরের চালে এ সবজি গাছ উঠানো হয় বলে এটি চাল কুমড়া নামে পরিচিত। তবে জমিতে মাচায় এটি ফলন বেশি হয়। চাল কুমড়ার পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর এই চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। ভিউয়ার্স, মে মাসে আপনারা মরিচ চাষ করতে পারেন। মরিচ যদিও সারা বছর চাষ করা যায়, তবে এই মাসে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এবং বাজার দর তুলনামূলক বেশি পাওয়া যায়। মরিচের বীজ থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে 40 থেকে 50 দিন। এই সময় সঠিকভাবে পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া সম্ভব। মরিচের রোগ ও পোকামাকড় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। এছাড়াও লাল শাক, পুঁই শাক, ডাঁটা, পাট শাক, গিমা কলমি, চিচিঙ্গা ইত্যাদি চাষ করতে পারে। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক এবং ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।